আজ আবারও একটি সরস্বতী পুজো স্পেশাল কম্বো রেসিপি শেয়ার করছি, ফুলকপির ফ্রাইড রাইস এবং তার সাথে দুধ পনির। আশা করি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি দুটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ফুলকপির ফ্রাইড রাইস বানাবার জন্য নিয়েছি এখানে 2 কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। চাল ভিজে যাওয়ার পর এবারে প্রথমে ভাতটাকে তৈরি করে নেব। একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে ফুটতে দেব। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-7টা লবঙ্গ, একটা ছোটো টুকরো জৈত্রী যেটাকে আরও ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, ছোটো 2-3 টুকরো দারচিনি, আর এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা এতটা পরিমাণে দিতে হবে যাতে জলটা বেশ লবণাক্ত হয়ে যায়, আর চালটা অর্থাৎ ভাতটা যখন তৈরি হবে ভাতটা বেশ একটু নোনতা ভাব আসে। ভাতের মধ্যে যদি নোনতা ভাব না হয় তাহলে আমার মনে হয় ভাতের স্বাদটা কম হয়। অপরদিকে দুধ পনির বানাবার জন্য নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে নর্মাল পনির। আপনারা চাইলে ক্রিম পনির বা মালাই পনিরের ব্যবহার অবশ্যই করতে পারেন। একটু বড় এবং চৌকো টুকরো করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। অপরদিকে ভাতের জলটা যখন ফুটে উঠেছে তখন ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে মিনিট 5-7 ফুটিয়ে নিয়ে ভাতটাকে তৈরি করে নেব। ভাত কিন্তু আমি একদম 100% সেদ্ধ করছি না, মোটামুটি 90% সেদ্ধ করছি। 100% সেদ্ধ করলে কি হবে, ভাত আবার আমরা ভাজার সময় কিন্তু একটু লেগে যাবে, অর্থাৎ বেশি নরম হয়ে যাবে। তাই ফ্রাইড রাইসের ভাত বানাতে গেলে একটু শক্ত রাখলে ভালো হয়। মিনিট 7 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মোটামুটি এখানে 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটিটাকে একসাথে আমি ভাতের মধ্যে সেদ্ধ করে নিলাম। মটরশুঁটিটা জাস্ট একদম শেষে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। ভাত আমাদের একদম রেডি, জলটা এবার ঝরিয়ে নেব। অপরদিকে পনিরের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা মাখিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো ভেজে নেব। আর পনিরের টুকরোগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, কমও ব্যবহার করতে পারেন আবার বেশিও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি মোটামুটি 5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লবণ মাখিয়ে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 হালকা করে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজবার একেবারেই প্রয়োজন নেই। মিনিট 3-4 হালকা করে ভেজে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি, আর বাকি পনিরের টুকরোগুলোকেও এই একই রকমভাবে হালকা করে ভেজে তুলে নেব। একসাথে সব কটা পনিরের টুকরো ভাজছি না, একসাথে যদি আবার ভাজা হয় তাহলে পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুবারে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। আদা খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, আদা ছাড়াও কিন্তু এই রান্নাটা আপনারা অবশ্যই করতে পারেন। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতন করবেন, কারণ অনেকে একটু ঝাল বেশি খান আবার অনেকে একটু কম পরিমাণে ঝাল খান। যাই হোক, অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়ে ভেজে রাখা পনিরের তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম রয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো,
তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার বা হলুদের ব্যবহার আমি করছি না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, 1/4 চা চামচ পরিমাণে শাহী গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 5েক লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। অপরদিকে 2 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেছে। এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলা আর পনিরের টুকরো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল আর 1/2 কাপ পরিমাণে দুধ। দুধ আর জল আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম, তাই একসাথে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুধ পনির। অনেকেই হয়তো জানতে চাইবেন যে টমেটো ব্যবহার করেছি আর তার সাথে দুধ ব্যবহার করেছি, হয়তো গ্রেভিটা কেটে যেতে পারে, কিন্তু গ্রেভি একেবারেই কাটে না। যদি মনে হয় গ্রেভি আপনাদের কেটে যাচ্ছে, তাহলে আপনারা অল্প একটু দুধ দিয়ে কাজু বাদাম বা আমন্ড বাদাম বেটে নিয়ে এই গ্রেভির মধ্যে ব্যবহার করতে পারেন। যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আমাদের দুধ পনির কিন্তু একদম তৈরি। আর ফুলকপির ফ্রাইড রাইস বানাবার জন্য আমি ছোটো ছোটো করে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2-3 ফুলকপিগুলো হাই ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। ফুলকপি কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু কিশমিশের ব্যবহার একেবারেই করলাম না, আপনারা চাইলে অবশ্যই অল্প একটু কাজু বাদাম আর কিশমিশের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ফুলকপির টুকরোগুলোকে আবারও একবার ভেজে নেব। আর ঘি দিয়ে ফুলকপির টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। ভাতের মধ্যে তো অলরেডি মটরশুঁটি আছেই, তাই আর আলাদা করে মটরশুঁটি এর মধ্যে ব্যবহার করছি না। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, লবণ আর ব্যবহার করছি না। ফুলকপি ভাজার সময় তো আমরা লবণ ব্যবহার করেছিলাম, আর ভাতটা যখন রান্না করেছিলাম তখনও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। যাই হোক, চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই ফুলকপির ফ্রাইড রাইস আর দুধ পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো। যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন। আর সামনেই আছে সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে আপনারা অবশ্যই এই দুটো নিরামিষ রেসিপি ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।